একটু মাঝখানে, তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর এই ভালো থাকার সাথে আমিও ভালো আছি। হ্যাঁ, তো আজ আমার একটা খুশির দিন, যদিও আনন্দটা এতটা উপভোগ করতে পারছি না কেন কি। আচ্ছা, আগে বলি কেন আজ খুশির দিন। তো আজ হলো আমার ছেলের বার্থডে। তো একদিকে খুবই আনন্দ, একদিকে একটু দুঃখ আছে সাথে। হ্যাঁ, দিনটা তো আনন্দ বলি ছেলের বার্থডে কোনো খুশির ব্যাপার। তো একটা হলো খারাপের কারণটা হলো ছেলে তো এই প্রথম বার্থডেতে বাড়িতে নেই, তো এই জন্য খুব মনটাই খারাপ যে ওর জন্য বার্থডেটা এখানে করতে পারছি না বা আমিও কাছে নেই ওর। হ্যাঁ, তো এই জন্য মনটা খুব খারাপ লাগছে, তো কিছু করার নেই। তো এই প্রথম তো ওই জন্য হয়তো খারাপ লাগছে। তো পড়ার খাতিরে এমন অনেকেরই ছেলেমেয়েরা দূরে থাকে, তো থাকতে হয় পড়তে ছেলে তো হবেই। হ্যাঁ, তো এটা কোনো মনে করে দুঃখ নিয়ে কী করবো বলো। আচ্ছা যাক, তো কাল রাতে বাবাটা ওকে জানিয়ে দিয়েছি। হ্যাঁ, তো উইচ করে নিয়েছি ওর সঙ্গে আমার মেয়ের সহ। আর তাছাড়া আমাদের সবচেয়ে আনন্দের ব্যাপার হলো ওর শুধু বার্থডে নয়, আর সাথে আমার হাজবেন্ডেরও বার্থডে একই দিনে। তো দুজনেরই আনন্দ, মানে কেউই করতে পারছি না, দুজন দুই জায়গায়। হ্যাঁ, তো এই জন্য একদম খুবই খারাপ লাগছে মনটা। তো এতটা ফিলিংসটা ওকে দিতে চাইছি না যে আমার মনটা এতটা খারাপ কেন করে দূরে আছে, এমনিতেই খারাপ লাগবে। তো আমি যদি আরও কিছু মনটা খারাপ করি তাহলে ছেলের আরও বেশি খারাপ লাগবে, তো এই জন্য এতটা বুঝতে দিচ্ছি না। তো কী করা যাবে, কিছু করার নেই। হ্যাঁ, এখানেই ঠাকুরের কাছে প্রেয়ার করি যাতে ওকে ভালো রাখতে থাকে, ওর যাতে ভালো হতে পারে, ওর যা উদ্দেশ্য জীবনের তার কিছু সফল করতে পারে। হ্যাঁ, তো এটাই আমার প্রার্থনা। ঠিক আছে, তো এই সেটি শুরু করছে আজকের ব্লগটা, এখান থেকে শুরু। তো এখন বাজে 9:30। ঠিক আছে, তো সকাল থেকে খুব দৌড়ঝাঁপ করছি ঠিকই, কেন ওকে সকালবেলা খুব ব্যস্ততাই থাকতে হয়, কেন জল আসছে ওটা করা ওটা করা। আর সকালে অনেকক্ষণটা বসে ছেলের সঙ্গে কথাবার্তা বলে নিলাম, অনেকটা সময় ওখানে কাটিয়েছি। তো এই জন্য এখন একটু কাজ টাজ করতে হচ্ছে বেশি, তাই জমে গেছে। তো মেয়ে আসার আগে আগে অনেকটাই করে নিতে হবে, রান্না এখানে বসাইনি কিছু করিনি। আর গত দিন তো দুদিন ধরে মেয়ের শরীরটাও খারাপ চলছে, তো যতদিন ভালো করতেও পারিনি এতটাই শরীর খারাপ ছিল। তো পুজোটা যেতে পারিনি কেন ওর শরীর খারাপ, তার মধ্যে বৃষ্টি ছিল সব দিয়ে যাইনি। হ্যাঁ, তো মেয়েটা কীভাবে পরীক্ষা দেবে এটাও ভাবছি, মেয়ের মনটাও ভালো নেই। আবার সেই এত অসুস্থতার মধ্যেও সেই রাত 12:00 পর্যন্ত তো জেগেছিল, ভাইয়ের বার্থডে 12:00 ইউজ করবে ওই ইয়েতে তো জেগেছিল। ঠিক আছে, তো এখন যাচ্ছে অন্য কাছে জল টল এসে গেছে, জল টল তোলা হয়ে গেছে, এখন একটু বড় ঘরটা একটু মুছে টুছে নেবো, তারপর গিয়ে রান্না করবো। তো রান্নাটা একটু বেশি দেরি বসিয়েছি, কেন কিছু অন্য কাজ করতে গিয়ে রান্না বসালে না তো টুটুলে জল টুলে যায়, এই জন্য ভালো হয় না। তো এই জন্য বলছি একটু পরেই করি, আগে জল, যেদিন জল টুলে কাজ থাকে সেদিন একটু রান্নাটা বেশি দেরিতে করলেই ভালো, কোনো জল আসলে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে জল তুলতে হয়, যদিও ঘরের মধ্যেই আছে তবু একটু ফিল্টার ফিল্টারে দেওয়াটা হয়, এটা তো করতে হয় না, তো এটা করছে। হ্যাঁ, তো রান্না করবো, কী রান্না করছি ঠিক আছে দেখি কী রান্না করি। একটু পনির একটু মটরশুঁটি দিয়ে করবো, পনির আছে ও তো সেটা ভালো নয়, তো খেতে ভালো পাচ্ছে না, তো পনিরটা একটু পছন্দ এই জন্য দেখি রান্না করে হয়তো একটু ভালো পাবে, এই জন্য এটা করবো। ঠিক আছে, আর কী করি দেখি বলতে পারছি না এখনও। তো এখন যাচ্ছি রান্না করতে, এখন তো মন্দির বন্ধ আছে, তো আমি এখন স্নান করে আসলাম, আমার বাড়িতে আসছে বাড়িতে, এই জন্য এখানে এসে একটু ঠাকুর করে এলাম, ওরা তো বাড়িতে নেই, একটু একটু ঠাকুরকে দেখে এলাম। এদিকে মায়ের সুন্দর দেখতে পাচ্ছি, যদি এখন বন্ধ বাইরে থেকে আমি করছি তোমাদেরকে দেখানোর জন্য। এদিকে দেখি চলে আসলাম, তা এখন ভাত খাবো, তো কী বলি মেয়েকেও খাবো, ও তো স্কুল থেকে এসছে, তো তখন আমি ওকে রুটি আর সবজি খাইয়েছিলাম। তো সকালে যাওয়ার সময় আজ কিছুই খাইনি বলেছি তোমাদেরকে, তো
স্কুলে গিয়েছে প্রচন্ড একটু জ্বরও ছিল, তখন এক সময় জ্বর ছিল, খুব খারাপ ছিল। তো আলাদা রুমে থেকে পরীক্ষা দিয়েছে, তো মিসেরা দেখেছে। ওকে, তো পরীক্ষা তো বলছে লিখিয়েছে সব কিছু, কিন্তু লেখাগুলো ভালো হয়নি বলছে, কীরকম হবে জানি না। তো আজ তো ওর থার্ড ল্যাঙ্গুয়েজ যেটা এটাই ছিল। হ্যাঁ, তো এখন এসছে, তো এসছে পরে আমি নিজে হাতে করে রুটি সবজি খাইয়ে দিয়েছি, মোটামুটি খেয়ে নিয়েছে। নিজে হাতে খেলে হয়তো খেতো না, আমি রুটিন চুপ করে বসে আমি খাইয়ে দিয়েছি, খেয়ে নিয়েছি। তো এখন খাবো দুপুরবেলা ভাতটা। তো আজ রান্না করেছি কি বললাম, সকালে বলেছিলাম পনির বানাবো, তো পনির বানিয়েছি মটরশুঁটি আলু পনির টমেটো দিয়ে, একটু করেছি ওর সবচেয়ে প্রিয় ফেভারিট চটা। আর বানিয়েছি পেঁপে কুড়িয়ে আলু ভেজে ওটাকে সবজি বানিয়েছি, ডাল আজ করিনি। হ্যাঁ, তো সেই জন্য ডাল করলে কী হয়, ও তো পনিরের সবজি থেকে আর ডাল খাবেই না, তার পুরোটা ডাল থেকে যায়, তো আমি আর কতটুকু খাবো, তারপর ফেলা যায়, তো এই জন্য আমি রান্নাই করি নি। হ্যাঁ ঠিক আছে, তো কোথায় গেল, ও বাথরুম গেল। আচ্ছা, তো এখন ভাত খাবো, খেয়ে একটু রেস্ট করবো, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করবো। তো সন্ধ্যাটা দিয়ে দিয়ে অনেকক্ষণ বসেও রইলাম, তো মেয়েকে জিজ্ঞেস করলাম কী খাবে কী খাবে কী খাবে, নিজে বলতে পারছে না কী খাবে। তো অনেকক্ষণ পর ডিসিশন হলো যে ও খাবে ম্যাগি সিদ্ধ। আমি ভেবেছিলাম দুধ আগে দেবো, একবার দুধ আগে খেয়ে নে, তারপর কিছুক্ষণ পরে অন্য কিছু দেবো। তো বললো তখন ম্যাগি সিদ্ধ করে, তা আমি আর এখন দুধটা এই গরম করে তো রেখেছি দুপুরবেলায়, তাই এখন আবার একটু গরম করে তারপর ওকে দেবো, কিছুক্ষণ পরে দেবো, কেন কি এখন ম্যাগি সিদ্ধ খাবে বলেছে, তো এই জন্য ম্যাগি সিদ্ধ বসিয়েছি, মেয়ের জন্য ম্যাগি সিদ্ধ করছি। আর আমার জন্য নিয়েছে, কোথায় রাখলো বাড়িটা, কোথায় গেল ওই রুমে, আমার জন্য নিয়েছে এই যে লাড্ডু আর মুড়ি, এটা আমি খাবো, মেয়েকে ম্যাগি সিদ্ধটা করে দিই তারপর আমি খাবো। হ্যাঁ, পুরোটা দেইনি, একটু দিয়েছি, আর একটু কী বলবো জল জলা রাখবো, মানে পুরোটা ড্রাই করবো না, একটু জল ভিজা ভিজা থাকলে খেতে ভালো লাগবে, তো ওটাই করবো। বুঝতে পারছি না, আগে 10 টাকার প্যাকেটগুলো ম্যাগি বানানোর জন্য অনেকটাই হতো, এখন যেন দিন দিন যেন মানে কমিয়ে নিচ্ছে নাকি, ওয়েটে অনেকটা কম, এক প্যাকেট করলে সেটা মানে একদম একটু হয়ে যায় বেশি হয়। হতে পারে কোয়ান্টিটির পরিমাণটা হয়তো কমিয়ে দিয়েছে, আমি করে দেখিনি যদিও এতটুকু থাকে। তো এটা হলো সন্ধ্যাবেলার টিফিন, চাটা কিছু খাবো না, আমি অন্য কিছু যদি থাকে ঘরে মনে করো কিছু খেতে পারবো তাহলে আর চা মানে খুব কমই খাই, আর যদি ইচ্ছে হলো যে আজকে খেতে ইচ্ছে করছে তাহলে খাবো, নাহলে খাইনি। তো পুজো তো এসে যাচ্ছে, সবাই নিশ্চয়ই কাপড় জামা কেনা নিয়ে খুব ব্যস্ত। হ্যাঁ, আমিও কিছুটা কিছুটা কিনেছি, তোমাদেরকে শেয়ার করে দিয়েছি, কিন্তু যখন কাজকর্ম যেমন শাড়ি এনেছি ওটা দেখতে হবে, মা দিয়েছে শাড়িটা, মা আমার জন্য, বৌদির জন্য আর বোনের জন্য শাড়ি কিনেছে, তো সবগুলো একই কোয়ালিটি মানে একই শাড়ি, শুধু কালারটা চেঞ্জ। তো এটা এনেছি আমি কী বলে ফলস টলস কিছু সেলাই নি, যখন সেলাই করবো তো তখন তোমাকে দেবো। আর অ্যাকচুয়ালি কি ঘরে কিছুটা ফলস আছে কয়েকটা, দেখতে হবে যে কালারগুলো মিলে কি না, যদি মিলে তাহলে তো হয়ে গেলো, আর না হলে তো কিনে আনতে হবে, আর মনে থাকে না বুঝেছো, যখনই যাই না ভুলে যাই যে আমার ফলস আনতে হবে। আর একটা কাপড় ভিতরটা আছে ব্লাউজ পিসই মনে হচ্ছে, তো ওটাকে কেটে নিতে হবে, দেখি আগে 12 হাত শাড়িটা দেখে তারপর কাপ ওর কম হলে আমি কাটবো না ব্লাউজ পিস, কেন শাড়ি ছোটো হয়ে গেলে ভালো লাগে না। আর এখন তো অনেক সুন্দর সুন্দর ব্লাউজ আলাদা কিনতে পাওয়া যায়, যদি শাড়িটা না কাটলে ভালো থাকে তাহলে আমি ব্লাউজ পিস কাটবো না, আলাদা ব্লাউজ কিনে নেবো। হয়েছে কিনে দেখে come on.
বাস হয়ে গেল ম্যাগি, তো ওটা ম্যাগি দিয়ে দেবো আর এখানে বসে খাবো। আর আমি কি করব, ও পড়াশোনা করছে, ওই রুমে আমি যাব না, আমি এই রুমে বসে একটু মোবাইল টোবাইল দেখবো, ঠিক তো? কি ওরে, এখন ওয়েদারটা কী হয়েছে, কিছুক্ষণ পরপর বৃষ্টি আসে, হ্যাঁ আবার একটু বন্ধ হয়, কিছুক্ষণ বৃষ্টি আসে মানে আজ কদিন ধরে এইভাবেই চলছে, এইভাবেই চলছে। এই মাঝে সন্ধ্যার পুজো দিয়ে আসলাম, তো ঠাকুরের জন্য একটু একটু জ্বালিয়ে দিলাম। আমাদের আজ ঘরে দুটো বার্থডে, তো কোনোটাই আমরা এখানে করতে পারছি না, যাক ঠাকুরের উদ্দেশ্যে আমরা আমি আর আমার মেয়ে মিলে তাদের মঙ্গল কামনা করে এই দিয়াগুলি জ্বালিয়ে দিলাম, ঠিক আছে? খুবই খারাপ লাগছে, তো বাড়িতে থাকলে হয়তো এইটা আমি অনেক আয়োজন হতো, কেক টেক আসতো, অনেক মজা করতাম সবাই মিলে, তো যাক তো আর হলো না, যে বছর হয় সে বছর নিশ্চয়ই মজা করব। ঠাকুর ওদেরকে ভালো রাখুক, আমার বর এবং আমার ছেলে দুজনকে যাতে ঠাকুর তাদেরকে ভালো রাখে, তাদের মনের ইচ্ছা যাতে সেটা মানে যেটাই তাদের এম সেটা যাতে সফল হয়, তাতে আমি ঠাকুরের কাছে প্রেয়ার করছি। আগামী দিন যে ব্লগটা আসছে সেটাকে অবশ্যই তোমরা দেখবে, কেন কি আজকের দিনটাতে অনেক কিছু হয়ে গেছে আমাদের সঙ্গে বা আমার সঙ্গে বলতে পারো, যেটাই হোক অনেক কিছু হয়ে গেছে, অনেক ঝামেলা টামেলা, কিন্তু আর ভাবছি এখন তো প্রায় 9:30 বাজে, আরও অনেকটা টাইম রয়ে গেছে, তো রাত শেষ হওয়ার না জানি কী হবে আর বাকি মানে সময়টাতে, এই জন্য খুব একটা টেনশনই আছি, ঠিক আছে? তো তোমরা অবশ্যই দেখো সামনের দিন যেটা মানে আগামী দিন যেই ব্লগটা আসছে সেটাতে দেখতে পাবে, হ্যাঁ? আর তুমি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।